এদের একটা ধারণাই থাকে যে ডায়াবেটিস মানেই কিন্তু হলো কোনো ধরনের খাবার খাওয়া যাবে না। তাদের জন্যই সুখবর বলতে পারি যে এখন কিন্তু ডায়াবেটিক রোগীর জন্য আমরা পরিকল্পনা একটু ভিন্নতা নিয়ে আসছি। কারণ ডায়াবেটিস শুধুমাত্র যে ফুডের সাথে রিলেটেড তা কিন্তু না, ডায়াবেটিস কিন্তু কেন হয়, একটা হরমোনের ইমব্যালেন্সের জন্য কিন্তু ডায়াবেটিসটা হচ্ছে। সো আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে হরমোনটা কিভাবে ব্যালেন্স করা যায়। সেটা ফুড দিয়েও করা যাবে, সেটা কিন্তু আমার রিল্যাক্সেশন দিয়েও করা যাবে। অর্থাৎ আমি বলছি যে আমরা যত দুশ্চিন্তা মুক্ত থাকবো ততই কিন্তু আমরা ডায়াবেটিস থেকে মুক্ত থাকবো। আপনি যদি প্রতিনিয়ত একে কন্ট্রোল করতে পারেন, আপনি খুব সুন্দর করে 60-70 ইয়ার্স পর্যন্ত স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন, হ্যাঁ তখনই বিপত্তি। যদি আপনি সঠিকভাবে ডায়াবেটিসটাকে গুরুত্ব না দেন এবং কন্ট্রোল না করেন, তখন আপনার বাকি অর্গানগুলোর জন্য ওরকমই হয়ে যাবে। ঘুণে পোকা যেরকম কাঠ খেয়ে ফেলে ধীরে ধীরে, ডায়াবেটিস কিন্তু সেরকমই একটি রোগ যা ধীরে ধীরে আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গকে কিন্তু নষ্ট করে ফেলবে। কাজেই ডায়াবেটিসটাকে সুন্দর করে আমরা কন্ট্রোল করি। আমি বলে নিই যে ডায়াবেটিস যদি আপনি নিয়ন্ত্রণে না রাখেন তাহলে কী কী ক্ষতি হতে পারে। ডায়াবেটিস যদি আপনার অনিয়ন্ত্রিত থাকে বা দীর্ঘদিন ডায়াবেটিস যদি ভুগে থাকেন তাহলে আপনার কিছু সমস্যা হবে। তার ভিতরে কমন কয়েকটা সমস্যার কথা এখন বলি। সেটা হচ্ছে আপনার হৃদরোগের ঝুঁকি অনেক বেড়ে যাবে, অর্থাৎ হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার চান্স কিন্তু নন ডায়াবেটিসে আপনার অনেক বেশি। 2 নম্বর, ব্রেন স্ট্রোক, অর্থাৎ স্ট্রোকের ঝুঁকি কিন্তু অনেক বেশি থাকবে। আপনি কিডনি রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। প্রতি বছর ক্রনিক কিডনি ডিজিজে আক্রান্ত যে পরিমাণ হচ্ছে তার মেজর অংশ কিন্তু এই ডায়াবেটিক পেশেন্টরাই। 4 নম্বর, যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগবেন তাদের কিন্তু হাত পা জ্বালাপোড়া করবে, অর্থাৎ পেরিফেরাল নিউরোপ্যাথি নামে একটা রোগ হয়। এছাড়া ডায়াবেটিক ফুড, অর্থাৎ হাত এবং পায়ের যে ভেসেলসগুলো আছে, সেরাগুলো আছে, এগুলো কিন্তু ডায়াবেটিসের কারণে শুকিয়ে যায় এবং সেখানে প্রচুর ব্যথা হয় এবং আলসার গ্যাংগ্রিন পর্যন্ত হয়ে থাকে। এছাড়া প্রতি বছর অনেক মানুষ কিন্তু অন্ধ হয়ে যাচ্ছে শুধুমাত্র এই অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের কারণে। সুতরাং আপনি যদি আপনার ডায়াবেটিসকে কন্ট্রোল না রাখেন তাহলে এই সমস্যাগুলোই ভুগতে পারেন। ডায়াবেটিসের রোগীর সবসময় মাথায় রাখতে হবে টাইম, প্রতিদিনের খাদ্যের টাইম যেন তাকে সঠিকভাবে রাখতে হয়। এবং আপনি সপ্তাহটাকে ভাগ করে নেবেন, সপ্তাহে 7 দিন, 7 দিনে আপনি ব্রেকফাস্টে 3টা মেনু করতে পারেন। যেমন সকালে যদি আপনি সপ্তাহে 2 দিন হোল গ্রেন ওটস খেতে পারেন, তার সাথে লো ফ্যাট মিল্ক নিতে পারেন। ইভেন এর সাথে যাদের হলো যে ইনসুলিন ডিপেন্ডেন্ট না, তাদেরকে বলবো যে কিছু ফ্রুটস যেমন লাইক অ্যাপেল, নাশপাতি আর ব্যানানা কিন্তু অ্যাড করতে পারেন। আবার যাদের সবসময় একটা টেন্ডেন্সি থাকে যে ব্লাড সুগারটা বেশি হওয়ার, তারা ব্রেকফাস্টে ফ্রুটসটা না অ্যাড করলেই ভালো, তারা শুধুমাত্র ওটস এবং মিল্ক নিতে পারে। সেকেন্ড 2 দিন তারা চাইলে রুটির সাথে ভেজিটেবল একটু শসা দিয়ে একটু সালাদ নিতে পারেন। থার্ড মেনুটা তারা করতে পারেন যে রুটির সাথে একটু ডাল ভুনা বা চিকেনটা নিতে পারেন, অর্থাৎ প্রোটিন ইনটেকটা কিন্তু খুব ভালো রাখতে হবে। টোটাল ক্যালোরিতে আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদের 45-50% কিন্তু কার্বোহাইড্রেট দিতে হবে, 20% আমাদেরকে প্রোটিন দিতে হবে, রেস্ট অফ দেম আমাদেরকে ফ্যাট দিতে হবে। দেন ডায়াবেটিক রোগী যদি সকাল 7:30-8টার মধ্যে ব্রেকফাস্টটা কমপ্লিট করে ফেলেন তাহলে আপনি 10:30-11টার মধ্যে একটা মিড স্ন্যাক্স বা ব্রাঞ্চ নেবেন। মোস্ট অফ দ্য টাইমে এই সময় চেষ্টা করবেন যে ফ্রুটস রাখার জন্য, কারণ ফ্রুটসের ডিপেন্ড করে গ্লাইসেমিক ইন্ডেক্স অনুযায়ী। সো আমরা যাদের খুব হাই ডায়াবেটিক পেশেন্ট থাকে তাদেরকে লো জিআই ফ্রুটসগুলো সাজেস্ট করে থাকি। এর মধ্যে আপনার নাশপাতি, অ্যাপেল, পাপায়া সেফ সবসময়ের জন্য। বাট অনেকেই আছেন যে সিজনাল ফ্রুটস তো সবাই পছন্দ করেন, আম, কাঁঠাল, লিচু, জাম কে না পছন্দ করে। তাদের জন্য বলছি যে যখনই আম, কাঁঠাল অতিরিক্ত মিষ্টি, অর্থাৎ অতিরিক্ত ফ্রুক্টোজযুক্ত ফ্রুটস যেগুলো আছে সেগুলোকে সবসময় মিড স্ন্যাক্সগুলোতে অ্যাড করবেন, কারণ এই সময় ইনসুলিন সবচেয়ে ভালো কাজ করে এবং এই সময় আপনি অন্য কোনো কার্বোহাইড্রেট না নিয়ে শুধুমাত্র ফ্রুটসটাকে রাখবেন, তাহলে আপনার ব্লাড সুগারটা বাড়ার পসিবিলিটি অনেক বেশি কমে যায়। যেদিন আপনার সকালবেলার ব্রেকফাস্টে ডিম থাকবে না, সেদিন সকাল 10:30-10টা এখানে ফ্রুটসের সাথে আপনি একটি ডিম অথবা কাঠবাদাম অথবা পিনাটস যোগ করতে পারেন। মাঝে মাঝে কিন্তু এখানে সবজি স্যুপও রাখতে পারেন। সিজন অনুযায়ী খাবারগুলোকে চেঞ্জ করে নিলে আপনার শরীরে কিন্তু প্রত্যেকটা খাদ্যের উপাদান চলে গেল। আপনি লাঞ্চে চাইলে 2-3টা মেনু করতে পারেন। সপ্তাহে 2 দিন আপনি রাইসের মেনু রাখতে পারেন যেখানে লিফি ভেজিটেবল এবং লো ফাইবার ভেজিটেবল থাকবে। ফিশ অর চিকেন যে কোনো একটা পোর্শন রাখবেন আপনি, সালাডটা অবশ্যই রাখবেন। আপনি চেষ্টা করবেন যে উইকলি 2 দিন শুধুমাত্র ভেজিটেরিয়ান ডে রাখার জন্য এবং বাকি 5 দিনকে আপনি সেকেন্ড ক্লাস প্রোটিন এবং ফার্স্ট ক্লাস প্রোটিন দিয়ে ভাগ করে ফেলতে পারেন। ডায়েট, ডিসিপ্লিন এবং ড্রাগের মাধ্যমে আপনি আপনার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে পারেন। প্রথমে বলি ডায়েট।
অর্থাৎ আপনি যে খাবার দাবারগুলো খাবেন সেটাকে অবশ্যই নিয়ন্ত্রণের ভিতর রাখতে হবে। যা ইচ্ছা তাই কিন্তু খেতে পারবেন না। খাবারের ভিতরে আমাদের মূলত প্রধান যে উপাদানগুলো থাকে অর্থাৎ কার্বোহাইড্রেট, ফ্যাট এবং প্রোটিন। এই কার্বোহাইড্রেট আপনি টোটাল খাবারের 40-60% খেতে পারেন, অর্থাৎ কখনোই 50%-এর বেশি কার্বোহাইড্রেট কিন্তু খাওয়া যাবে না। এবং এই কার্বোহাইড্রেটের ভিতরে কখনোই সুক্রোজের পরিমাণ অর্থাৎ সুগারের পরিমাণ 10%-এর বেশি হওয়া যাবে না। কার্বোহাইড্রেটের ভিতরে আপনার শাক সবজি এবং যেগুলো আর্ট জাতীয় খাবার এগুলোই বেশি থাকতে হবে। কোনোভাবেই ফাইন সুগার বা রিফাইন কোনো খাবার দাবার কিন্তু 10%-এর বেশি খাওয়া যাবে না, তাহলে কিন্তু আপনার রক্তের গ্লুকোজের মাত্রা কখনোই কমবে না। 2 নম্বর হচ্ছে ফ্যাট। এই ফ্যাট খাবার কিন্তু কখনোই 35%-এর বেশি হওয়া যাবে না। সবসময় মাথায় রাখতে হবে যে ফ্যাটের ভিতরে যেগুলো স্যাচুরেটেড ফ্যাট এগুলো কিন্তু কখনোই 10%-এর বেশি হবে না। স্যাচুরেটেড ফ্যাট যেমন খাসি বা গরুর যে মাংসের সাথে যে ফ্যাটগুলো থাকে এগুলো কিন্তু স্যাচুরেটেড ফ্যাট। 3 নম্বর হচ্ছে প্রোটিন, অর্থাৎ খাবারে প্রোটিনের পরিমাণ হতে হবে 10-15%, অর্থাৎ টোটাল যে খাবারটা খেতে হবে তার 10-50% প্রোটিন দিয়ে পূর্ণ করতে হবে। এই প্রোটিনের ভিতরে আছে মাছ, মাংস, ডিম, এছাড়া ডালেও কিন্তু প্রচুর পরিমাণ প্রোটিন থাকে। তবে প্রোটিনের পরিমাণটা মাছ বা ডাল দিয়ে পূরণ করাটাই বেটার, কারণ অনেক সময় মাংসের সাথে বেশি পরিমাণ ফ্যাট থাকতে পারে, যেটা আবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। আমাদেরকে 3টি D অনুসরণ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আনতে হবে। প্রথম D বা ডায়েট বা খাদ্যাভ্যাস, দ্বিতীয় D-তে আছে ডিসিপ্লিন বা শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন, এবং তৃতীয় D হচ্ছে ড্রাগ বা ঔষধ। প্রথম 2টি D ডায়েট এবং ডিসিপ্লিন যদি আমরা ঠিকমতো মেনে চলি তাহলে 60-80% ডায়াবেটিসই আমাদের নিয়ন্ত্রণ করা সম্ভব। ডায়াবেটিক ডায়েটে ক্যালোরি ইনটেক কেমন হবে? ডায়াবেটিক ডায়েটে কার্বোহাইড্রেট থাকবে 50-60%, ফ্যাট 30% এবং প্রোটিন থাকবে 10-20%। কার্বোহাইড্রেট বা শর্করা, কার্বোহাইড্রেট বা শর্করাকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি। একটি হচ্ছে সহজ শর্করা এবং একটি হচ্ছে জটিল শর্করা। সহজ শর্করা হচ্ছে তাই যা খুব দ্রুত আমাদের হজম হয়ে যায় এবং রক্তে শর্করার মাত্রা খুব দ্রুত বাড়িয়ে তোলে। এগুলো হচ্ছে মিষ্টি, মিষ্টান্ন, চিনি, চকোলেট, কেক, কোমল পানীয় ইত্যাদি। তাহলে আমরা সহজ শর্করাগুলো এড়িয়ে চলার চেষ্টা করব। চাল, আটা, আলু এগুলো হজম হতে দেরি হয়, তাই রক্তে শর্করার পরিমাণটা বাড়তেও দেরি করে। পরিমিত খাবার, নিয়মিত সময়ের ব্যবধানে প্রকৃতিগতভাবে পুষ্টি সমৃদ্ধ, কম চর্বি, কম ক্যালোরিযুক্ত, রুচি সহায়ক এবং সঠিকভাবে ওজন নিয়ন্ত্রণ। এরপর আছে ফ্যাট। ফ্যাটের মধ্যে আমরা ক্যালোরি বহুল এবং চর্বিযুক্ত খাবার যেগুলো, যেমন ঘি, ডালডা, মাখন, যেগুলো স্যাচুরেটেড ফ্যাট এগুলো আমরা মানা করে থাকি। খাবেন কি? খাবেন আনস্যাচুরেটেড ফ্যাট, যেমন উদ্ভিজ তেল, সয়াবিন তেল, ক্যানোলা তেল, সূর্যমুখী তেল, এই তেলগুলো দিয়ে রান্না করা খাবার খেতে হবে। উচ্চ ফাইবার সমৃদ্ধ খাবারগুলো ডায়াবেটিক রোগীদের জন্য আমরা বেশি রিকমেন্ড করে থাকি। এই খাবারগুলোর মধ্যে আছে ডাল, যেমন খোসাসহ ডাল, শিমের বিচি, মটরশুঁটি, এগুলো শাকের মধ্যে আপনি পুঁই শাকটা খেতে পারেন, পুঁই শাকে অনেক ফাইবার থাকে। সবজি যেগুলো খোসাসহ আছে, যেমন ঢেঁড়স, বরবটি, শিম, তারপরে ব্রকোলি, বিন, এগুলো আপনারা খাওয়ার চেষ্টা করবেন। এই খাবারগুলোতে ফাইবার বেশি থাকার কারণে হজম হতে খাবারগুলো দেরি হয় এবং পরিপাকতন্ত্রে শোষণও হয় না, বিধায় এগুলো আমাদের রক্তে শর্করাকে নিয়ন্ত্রণ করতে খুবই সহায়তা করে থাকে। ডায়াবেটিক রোগীর খাবারের পেটে অর্ধেক অংশ জুড়ে থাকতে হবে শাকসবজি এবং সালাদ। 1/4 জুড়ে থাকবে মাছ কিংবা মাংস, আর 1/4 থাকবে শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার। এখন আসা যাক 2টি D, অর্থাৎ ডিসিপ্লিন। এখানে ডিসিপ্লিন মূলত বোঝানো হয়েছে এক্সারসাইজ, অর্থাৎ একজন ডায়াবেটিক পেশেন্ট তার গ্লুকোজ লেভেলকে কন্ট্রোল করতে হলে প্রতিদিন কমপক্ষে 30 মিনিট করে হাঁটতে হবে। সম্ভব যদি না হয় অন্তত সপ্তাহে 5 দিন 30 মিনিট করে হাঁটতে হবে। এবং এই হাঁটাটা কিন্তু আস্তে আস্তে হাঁটলে হবে না, এটা এত দ্রুত হাঁটতে হবে যাতে সোয়েটিং হয়, অর্থাৎ শরীর থেকে এনার্জিটাকে বার্ন করতে হবে। 3 নম্বর D হলো ড্রাগ। এখন ড্রাগের কথা বলি, অনেকে বলে থাকেন যে ইনসুলিন ভালো নাকি খাবার ওষুধ ভালো।
এটা অবশ্যই চয়েসটা করবেন আপনার ডক্টর এবং আপনার আর্থিক অবস্থার কথা বিবেচনা করে আপনার সংশ্লিষ্ট ডাক্তারই কিন্তু পরামর্শ নেবেন। ডাক্তার যেটা ভালো মনে করে সেটাই কিন্তু আপনার দিবে। কারণ কিছু কিছু ওষুধ আছে যে কিছু কিছু কন্ডিশনে দেওয়া যায় না, যেমন গর্ভকালীন সময়ে বা কিডনির সমস্যা বা লিভারের সমস্যা থাকলে কিন্তু কোনো কোনো ওষুধ নাও দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নেবেন।